হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে আপনার ফেসবুক বন্ধুকে ব্লক করে দেবেন। ব্লক করার একটি উপকারিতা হলো, আপনি যদি তাকে ব্লক করে দেন তাহলে ওই বন্ধুটি কখনো আপনার ফেসবুক আইডি খুঁজে পাবে না, আপনাকে আর নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না, আপনাকে ট্যাগও করতে পারবে না। আপনি যদি আনফ্রেন্ড করে দেন, ওই বন্ধুটি দেখা যাওয়া কিছুদিন পর বা কিছুক্ষণ পর আপনাকে আনফ্রেন্ড দিবে, মেসেজ দিবে, আপনাকে ডিস্টার্ব করবে। তো আপনি ব্লক করে দিলে ওই ফ্রেন্ড কখনোই আপনাকে কোনো টেক্সট, কোনো কল কিছুই করতে পারবে না। চলুন আমরা কাজটি দেখি। আমরা ফেসবুক ব্যবহার করতে অনেক সময় দেখি কিছু বন্ধু আছে যারা অপ্রয়োজনীয় ভাবে শুধু মেয়েদের ছবি শেয়ার করে, যা সত্যিকার অর্থে আমাদের অনেক বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। তো আজকে আমি দেখাবো কিভাবে এ সমস্ত বন্ধুদের চিরদিনের জন্য ব্লক করবেন। তো চলুন প্রক্রিয়াটি দেখি। দেখুন, কিছু ফ্রেন্ড আছে যারা সারাদিনই শুধু মেয়েদের আননেসেসারি ছবি শেয়ার করে। দেখুন, এই বন্ধুটি শেয়ার করেছে, এটা আপনি চান না, তো আপনি বন্ধুটিকে ব্লক করে দেবেন। এই জন্য আপনি বন্ধুটির নামের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে তিনটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ফ্রেন্ডস, একটি ফলোয়িং, আর একটি হচ্ছে মেসেজ। এই তিনটি অপশনের মধ্যে সর্বশেষ অপশন মেসেজ, মেসেজের ডান কোণায় দেখুন লেখা আছে থ্রি ডট, আপনারা থ্রি ডটে ক্লিক করুন। এখানে সবার নিচে লেখা আছে ব্লক, জাস্ট আপনি ব্লক বাটনে ক্লিক করুন। এবার আপনাকে ব্লকটি কনফার্ম করতে হবে। তো আপনি যদি জাকারিয়াকে ব্লক করেন তাহলে জাকারিয়া আপনাকে আপনার টাইম লাইন ঢুকতে পারবে না, আপনাকে ট্যাগ করতে পারবে না, কোনো গ্রুপে ইনভাইট করতে পারবে না, তারপর আপনার সাথে কথা বলতে পারবে না, আপনাকে বন্ধু হিসাবে যুক্ত করতে পারবে না। তা আপনি যদি তাকে আসলে ব্লক করতে চান তাহলে কনফার্ম বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা এসেছে হি হ্যাভ ব্লকড MD জাকারিয়া। তো আপনি এই বন্ধুটিকে চিরদিনের জন্য ব্লক করেছেন। এবার আপনি ওকেতে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন আপনার সামনে ব্লকিং চালু হয়ে গেছে এবং লেখা আছে ব্লক ইউজার, অর্থাৎ আমি পর্যন্ত আমার দুজন বন্ধুকে আমি ব্লক করে দিয়েছি। তা আপনি চাইলে এদের আবার আনব্লকও করতে পারেন। এরপরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে বন্ধুদেরকে আনব্লক করতে হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং সহজ সহজ ট্রিক্স শিখুন যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বা প্রতিদিন আমাদের কাজে লাগে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ।